লক্ষ্মীনারঞ্জন মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, যাদের নেতৃত্বে শুরু হয়েছিল স্কুলটি। এবং আমি তো সবচেয়ে গর্বিত শুনে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয়, যার বর্ণলিপি দেখে আমরা বড় হয়েছি, সেই বর্ণ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নারী শিক্ষার প্রবর্তন করেছিলেন, আর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই আইনটা প্রথম বাংলায়, তারপরে এই আইনটা সর্বভারতীয় হয়, সতীদাহ প্রথা যেটা। আমরা অনেকে জানি না সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, সংবিধান রচয়িতার যিনি ড্রাফটিং চেয়ারম্যান ছিলেন, তিনি কোথা থেকে প্রথম পার্লামেন্টে যান, সেটা হচ্ছে পশ্চিমবাংলা, বাংলার এই অ্যাসেম্বলি থেকে। মনে রাখবেন, বাংলার ইতিহাস, গর্বের ইতিহাস, এত নেতা, এত কথা, এত ব্যথা, এত সহনশীলতা, এত মাটি, এত সৃষ্টি, এত স্রষ্টা, এত দ্রষ্টা, এত কি কোথাও দেখতে পেয়েছেন আর পাবেনও না। গতকাল আমরা পেরিয়ে এলাম বাংলা জন্মদিনও অনেকে বলেন ভালোবেসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে, কারণ বাংলাকে তিনি বিশ্ব বাংলায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তিন স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে বিশ্বের অলঙ্কার। বন্দে মাতরম ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বাংলার অহংকার। দুটো জাতীয় সঙ্গীত কে তৈরি করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের, আর একটা বাংলাদেশের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এমনকি শোনা যায় শ্রীলঙ্কায় যে গানের জাতীয় সঙ্গীতের, সেটাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরের আদলে। সুতরাং আমাদের সবাই আছে। গান্ধীজি তো গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দেশ যখন দাঙ্গায় জ্বলছে, তিনি কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট করতে দিল্লিতে যাননি, তিনি বসেছিলেন গান্ধী বাড়িতে বেলেঘাটায়, যেটা আমরা এখন উন্নয়ন করেছি, এবং সেখানে বসে তিনি দাঙ্গা ঠেকাচ্ছিলেন। এক সময় তো গান্ধীজি, এগুলো ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুর অনশন ভাঙিয়ে দিয়ে একটা গান গেয়েছিলেন, জীবনও যখনও শুকায় যায় করুণ, আবার যখন জালিয়া কাণ্ড হলো কবি এ মনিহার হয় নাহি সাজে ত্যাগ করলেন। কোথায় পাবো আমরা এই জিনিস? কোথাও পাবো? সারা বিশ্বে ঘুরে বেড়ালেও পাবেন না। কাজে তাদের যে জন্মদাতা, তাদের যে উদ্যোক্তা, সেটা যে বাংলার মাটি, এটা আমাদের বড় গর্ব। এবং আমি মনে করি নারী জাগরণ না হলে, মেয়েরা এগিয়ে না আসলে, মেয়েরা যদি ঘরের দায়িত্ব নিতে পারে, বাইরের দায়িত্ব কেন নিতে পারে না? একটা মহিলা যেমন সংসারও চালায়, আজকে প্লেনও চালায়, ব্যাংকও চালায়, রেলও চালায়, দেশও চালায়, বিশ্বও চালায়, তার কারণ মাতৃশক্তি, মাতৃমুক্তি, মাতৃমা, সমস্ত কিছুই আমাদের মুক্তির নিঃশ্বাসে, বিশ্বাসে, ভালোবাসায়, আস্থায় জড়িত আছে। তাই আমি মনে করি আজকে যে কাজটা আমাদের শিক্ষক শিক্ষিকারা করছেন, জ্ঞান দিচ্ছেন, জ্ঞান মানে বিদ্যার জ্ঞান, জ্ঞান মানে ঐক্যের জ্ঞান, জ্ঞান মানে সংস্কৃতির জ্ঞান, জ্ঞান মানে সম্প্রীতির জ্ঞান,
জ্ঞান মানে আমাদের কেউ অগ্নিকন্যা, কেউ বরেণ্য, কেউ বরেণ্য, কেউ ললনা, কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কেউ যশশ্রী, কেউ তেজশ্রী, কেউ বিশ্বশ্রী, কেউ শ্রেয়শ্রী, কেউ শ্রেষ্ঠশ্রী, এবং কেউ বা সারা পৃথিবীর বুকে লুকিয়ে আছে আমাদের মহিলাদের যে কাজ কর্ম এভরিথিং। আমি এর জন্য গর্ববোধ করি। নজরুল ইসলাম লিখেছিলেন সাম্যের গান, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। তিনি লিখলেন যখন আমি আলোটা জ্বালাচ্ছিলাম প্রদীপ, যে আলোতে আপনারা উদ্ভাসিত, আপনারা উচ্ছ্বসিত, আপনারা পল্লবিত, আপনারা বিকশিত, আপনারা কুসুমিত, কে বললাম লাইটটা জ্বালিয়েই আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, সব জায়গাতেই পাবেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, সেই তো আমার আলো। সব জায়গাতেই কিছু না কিছু আছে, গানের মধ্যে দিয়ে পাবেন সব সরলতা। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, প্রভু ভোরের ফুল ফোটাও। এগুলোর সাথে কী তুলনা করব আমরা? গিরিকান্তার মোর দুস্তর পাড়াবার, হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশীয় লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। কত গান, কত লেখা, কত রচনা, এক একটা জ্ঞান ভাণ্ডার এক একজন তৈরি করে গেছেন, এবং তার চিরজনীন, বিশ্বজনীন, চিরকালীন, চিরনবীন, এগুলো কখনো পুরনো হয় না, এভারগ্রিন থাকে, এবং এগুলো এভারগ্রিন থাকবে। আজকে আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য আমি বেথুন কলেজে এটি স্কুলকে, কর্তৃপক্ষকে, গভর্নিং বডিকে, টিচারদের, অ্যালামনাই আছে যারা, তারা সকলে গানে নৃত্যে অনুষ্ঠানে ওয়েল উইশার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার পরিবার আজকে আপনাদের কাছে কেন এসেছে জানেন? আমরা গর্বিত, আমরা ধন্য আপনাদের এখানে পদার্পণ করতে পেরে। আপনারা আমাদের দেখে ধন্য করেননি, আপনারা আমরা আপনাদের কাছে এসে আমরা ধন্য। তাই আমি ব্রাত্যদের বলবো নিশ্চয়ই ওদের এই স্পেশাল অকেশনে তোমরা কিছু করবে।